হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওর খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমরা। তো লাস্টের ভিডিওর পরে অনেকে বলেছিলেন, ভাই ল্যাপটপের একটি রিভিউ দেন, ল্যাপটপের একটি রিভিউ দেন। তো আজকে কিন্তু ল্যাপটপের একটি রিভিউ নিয়ে চলে আসলাম। আসলে বেসিক রিভিউর কথা বলবো না, আমরা জাস্ট প্রাইস এবং কনফিগারেশন এবং কন্ডিশনগুলো ধারণা দিব। আমাদের কাছে এখন রানিং কী কী স্টকের ল্যাপটপগুলো আছে, কোন কোন ব্র্যান্ডের ল্যাপটপগুলো আছে আমাদের কাছে এখন, এবং কোন ল্যাপটপগুলো আপনারা পারচেস করবেন ডেফিনেটলি কোন কোন কাজের জন্য, সেই ধারণাটা আজকে আমরা দিব। যেমন আজকে আমাদের ভিডিওতে এইচপি ল্যাপটপ থাকবে, ডেলের ল্যাপটপ থাকবে, মাইক্রোসফট সার্ফেস, অ্যাপেল ম্যাকবুক, সার্ফেস প্রো 4। যেমন এই ল্যাপটপটার প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করা হয়েছিল, তো এই ল্যাপটপটা কিন্তু আজকে থাকছে। এটা 2-in-1 বেসিক্যালি একটা ম্যাগনেটিক ল্যাপটপ, এটা ট্যাপ প্লাস ল্যাপটপ 2-in-1। তো এই ল্যাপটপগুলো আজকে আমাদের ভিডিওতে থাকবে। ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথমে আমরা আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপটটি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিলিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। আর যেহেতু মেট্রোলের কাজ চলতেছে, কেউ যদি মেট্রোলে পিলার ধরে আসেন, 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে, সে গলি বরাবর একটু সামনে আসলে হাতের বাম পাশে সামাদ প্লাজার 3rd তলা, ITBD। আমাদের কিন্তু গুগল ম্যাপেও সব লোকেশন দেওয়া আছে, আপনারা ITBD লিখে সার্চ করলে খুবই সহজে আমাদের শপের লোকেশনটি পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে আমাদের শপ, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো ভিউয়ার, যেহেতু ভিডিও শুরুতে আমরা বললাম আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং ল্যাপটপ থাকবে, যেমন আরেকটা ছোট্ট হিন্ট দিয়ে দিই, আজকে যে ল্যাপটপগুলো, আজকে আমাদের ল্যাপটপগুলোর সর্বনিম্ন যে প্রাইসটা থাকবে মাত্র 14,990 টাকা। বুঝতেই পারতেছেন আজকে খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি। বাট আজকে কিন্তু আমরা রিজনেবল প্রাইস থেকে শুরু করব না। আজকে কাস্টমারের যে সব থেকে বেশি রিকোয়েস্ট ছিল যে ল্যাপটপটা, এইচপি ইলিটবুকের G5, সেটা আমরা আজকে ফার্স্টে দেখাবো। সর্বপ্রথমে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপির 4-finger লোগো দিয়ে সব থেকে স্টাইলিশ একটা ল্যাপটপ, এইচপি লিটবুকের 840G5, Core i7 8th gen প্রসেসর দিয়ে। সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 512GB NVMe M.2 SSD, 16GB RAM থাকছে DDR4-এর, 2400 MHz, 8GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 14.1 inch ফুল HD IPS ডিসপ্লে, প্লাস সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন, মানে টাচে ইউজ করতে পারবেন, পেন ইউজ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, বেশ কিছু মডেলে আমরা ফেস লক সেন্সর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়েছি। কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 51,990 টাকা। কনফিগারেশনটা আবারও বলছি, Core i7 8th gen, 512 SSD, 16GB RAM, টাচ স্ক্রিন ডিসপ্লে, মাত্র 51,990 টাকা। বেসিক্যালি এই কনফিগারেশন ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল আপনারা সব জায়গায় পাবেন না, বাট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারবেন। নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ডেলের মধ্যে 360 একটি ল্যাপটপ, অনেক পপুলার একটা মডেল, ডেল অ্যাটিটিউডের 3190। আসলে এই ল্যাপটপটা কিন্তু অনেকে 3189-এর সাথে কম্পেয়ার করেন, 3189 এবং 3190-এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। বেসিক্যালি 3189-টা একটু কম প্রাইসে আমরাও সেল করি, আর এটা 3190, এটা বেসিক্যালি 9th generation একটা ল্যাপটপ, আর এটা র্যামটা কিন্তু DDR4-এর র্যাম ইউজ করা হয়েছে। 3189-এ কিন্তু আপনি DDR4 না, DDR3 র্যাম পাচ্ছেন আপনার 1866 MHz-এর, এবং এটাতে কিন্তু আপনারা 2400 MHz-এর র্যাম পাচ্ছেন 9th generation একটি পেন্টিয়াম প্রসেসর দিয়ে। অফিসিয়ালি উইন্ডোজ 11 সাপোর্ট করে, 128GB M.2 NVMe SSD ইউজ করা হয়েছে, টাচ স্ক্রিন ডিসপ্লে, IPS ডিসপ্লে, কন্ডিশনটা ফ্রেশ, প্লাস 360° কনভার্টেবল। এটা তো ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে একটা ক্যামেরা, কিবোর্ড একটা ক্যামেরা, ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অ্যাজ লাইক 3189, একদম 3189-এর মতো দেখতে, বাট 3189-এর আপডেট মডেল এটা, 3190 এবং 9th generation ল্যাপটপ। আমাদের কাছে 3189-টা অ্যাভেলেবেল আছে, সেটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 22,990 টাকা, অনেক পপুলার একটা মডেল, তাই বিস্তারিত কনফিগারেশন আর বলছি না। নেক্সট যে মডেলটা দেখাবো সেটা কিন্তু একটা ডিসকাউন্ট অফারে চলছে এই ল্যাপটপটা, বেসিক্যালি ডেল ল্যাটিটিউডের 7270। এই ল্যাপটপটা বেসিক্যালি আমাদের প্রাইসটা একটু বেশি ছিল আগে, এখন এটা ডিসকাউন্ট করা হয়েছে। ফার্স্টে কনফিগারেশনটা বলি, এটা Core i7-এর 6th gen প্রসেসর দিয়ে, সাথে থাকছে 256GB M.2 SSD, 8GB RAM। এটার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এটা একদম আলট্রা স্লিম, একদম টোটালি আলট্রা স্লিম প্লাস লাইট ওয়েট। কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশন, আমাদের কাছে ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা, এবং সব ধরনের কাজ করতে পারবেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, সব ধরনের কাজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন এই ল্যাপটপটাতে। এটার প্রিভিয়াস প্রাইস ছিল 28,990, এখন এই ল্যাপটপটা ডিসকাউন্ট করে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র 27,990 টাকা। বাট একটা কথা আমি বলে দিই, সীমিত পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, অ্যাপ্রক্সিমেটলি 10 পিস বা 12 পিসের মতো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এইচপি প্রোবুকের মধ্যে, মানে 15.6 inch ডিসপ্লে প্লাস Core i5-এর 8th generation, সব থেকে রিজনেবল প্রাইসে পাবেন আপনারা আজকে। এটা হচ্ছে এইচপি প্রোবুকের 450G5, এই মডেলটা খুবই রেয়ার, অ্যাভেলেবেল পাওয়া যায় না,
আমাদের কাছে কোয়ান্টিটি আছে, আপনারা কালেক্ট করতে পারবেন। এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোর i5 এর 8th gen প্রসেসর, সাথে আপনারা পাচ্ছেন 512 GB NVMe M.2 SSD, 16 GB র্যাম আছে, DDR4 এর 8 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, চাইলে কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন, এক্সট্রা হার্ড ডিস্কও অ্যাড করতে পারবেন ল্যাপটপটাতে। এবং এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা ওভারঅল সব কাজ করতে পারবেন, যেমন যারা ফ্রিল্যান্সার আছেন, যারা অটো ক্যাডের কাজ করেন, ডিসপ্লে সাইজটা বড় লাগে, প্লাস এটার কিবোর্ডটা কিন্তু ফুল সাইজ, একদম নিউমেরিক কিপ্যাড সহ পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, কন্ডিশনটা ডিসেন্ট কন্ডিশনে পেয়ে যাবেন। এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 42,990 টাকা। 16 GB র্যাম, 512 GB SSD, 15.6 ইঞ্চি ডিসপ্লে, কোর i5 8th gen, মাত্র 42,990 টাকা আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, ফার্স্টে এই ল্যাপটপটার আমি একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাইতে চাই। দেখেন কন্ডিশনটা, জাস্ট কন্ডিশনটা টোটালি অসাম একটা কন্ডিশন আছে ল্যাপটপটা, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন, বলতে পারেন 100% ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। মডেলটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের T470, সেটা কোর i5 এর 6th gen প্রসেসর দিয়ে, সাথে আপনারা পাচ্ছেন 256 GB M.2 SSD, 8 GB র্যাম আছে, 4 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, প্লাস 14.1 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে, প্লাস সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। চাইলে কিন্তু র্যাম SSD দুটো আপডেট করতে পারবেন, র্যামটা আপনারা 20 GB পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন, SSD আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন। ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন এবং অসাধারণ ট্র্যাকপ্যাড, মাল্টিটাস ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন। কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশনে, যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ, যে কোনো জায়গায় আপনারা ক্যারি করে ল্যাপটপটা ইউজ করতে পারবেন এবং সব ধরনের কাজ করতে পারবেন। আর যেহেতু টাচ স্ক্রিন ডিসপ্লে, ডিসপ্লে রেজুলেশনটা খুবই ভালো পাবেন আপনারা। এটাতে ডুয়েল ব্যাটারি ইউজ করা হয়েছে, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারির পাশাপাশি আপনার একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে। এটার প্রাইসটা নির্ধারণ করা হয়েছে মাত্র 29,990 টাকা। আবারও বলছি, T470 টাচ স্ক্রিন ডিসপ্লে, কোর i5 6th gen, মাত্র 29,990 টাকা। নেক্সটে যে মডেলটা দেখাবো, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপটা, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 3180। এটা সব থেকে রিজনেবল প্রাইস একটা ল্যাপটপ, বাট এই ল্যাপটপটা রিজনেবল হওয়া সত্ত্বেও আপনারা দেখেন কন্ডিশনটা, দেখেন রিজনেবল প্রাইস হলেও কিন্তু কন্ডিশনটা আপনারা ফ্রেশ পাচ্ছেন, একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এবং যথেষ্ট লাইট ওয়েট। এটা যে কোনো জায়গায় আপনারা খুবই ইজিলি ক্যারি করতে পারবেন এতটা কম্প্যাক্ট সাইজের মধ্যে। পেন্টিয়ামের 7th generation প্রসেসর দিয়ে, সাথে পাচ্ছেন 180 GB SSD, 180 GB SSD আছে, চাইলে আপডেট করে বাড়াতে পারবেন, 4 GB র্যাম পাচ্ছেন, 11.6 ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটা এবং ফ্রেশ কন্ডিশন, দেখেন যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন, ব্যাটারি ব্যাকআপটা ভালো, 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে। এবং এটার প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি, মাত্র 14,990 টাকা। এটা দিয়ে কী কী কাজ করতে পারবেন, অফিস, ওয়ার্ড, এক্সেল, প্লাস হচ্ছে ওয়েব সার্ফিং, ওয়েব ডিজাইনের কাজগুলো বা বেসিক যে মাল্টিটাস্কিং কাজ আমরা করি সেই কাজগুলো এই ল্যাপটপ দিয়ে আপনারা খুবই স্মুথলি করতে পারবেন। তো এই ল্যাপটপগুলো চাইলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। কুরিয়ার সার্ভিসে অর্ডার করার মাধ্যমটি হচ্ছে, আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি টেক্সট করতে হবে এবং 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বুকিং দিয়ে দেবো। ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে। পাশাপাশি আমাদের কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। যারা ঢাকার মধ্যে ঘরে বসে ল্যাপটপগুলো পারচেস করতে যাচ্ছেন, তারা কিন্তু খুবই সহজে কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো আপনাদের নিজ লোকেশনে অর্ডার করতে পারবেন। ভিউয়ার্স, নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা বেসিক্যালি সারফেস প্রো সিরিজ, এবং এই সিরিজটার প্রচুর পরিমাণে চাহিদা আছে বর্তমান বাংলাদেশে। এটা কিন্তু ট্যাব প্লাস ল্যাপটপ 2-in-1, এটা কিবোর্ডে ডিট্যাচ করা যায়, আলাদা করে ইউজ করা যায়, আর এটা কিন্তু সম্পূর্ণ ট্যাব, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে এবং খুবই অসাধারণ রেজুলেশন একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা, যদি আমি দেখাই আপনাদেরকে টাচ করে, দেখেন খুবই রেসপন্সিভ টাচটা। এবং এটা কনফিগারেশনটা হচ্ছে কোর i7 এর 6th gen প্রসেসর দিয়ে, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 256 GB M.2 SSD, 8 GB র্যাম আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন, 3K রেজুলেশন ডিসপ্লে, প্লাস IPS ডিসপ্লে, পেন সাপোর্ট করে জেস্টার ইউজ করতে পারবেন। কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একদম ডিসেন্ট কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা। প্লাস এটার যে কিবোর্ডটা, এটা কিন্তু টোটালি ম্যাগনেটিক সিস্টেম, লেদার দিয়ে প্রোটেক্ট করা আছে, খুবই প্রিমিয়াম লাগে দেখতে, ব্ল্যাক কালারের মধ্যে, এবং ম্যাগনেটটা কিন্তু খুবই পাওয়ারফুল, দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক সিস্টেম, চাইলে লাগিয়ে ইউজ করতে পারবেন, চাইলে খুবই সহজে আপনারা ট্যাব হিসেবেও ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এবং পেন দিয়ে ইউজ করতে পারবেন, অবশ্য পেন ইনক্লুডেড না, পেনটা এক্সট্রা পারচেস করে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের। প্লাস এইটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, অফিস, ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্সের কাজ, সব ধরনের কাজ করতে পারবেন। এটার যে মেইন মোটিভটা, এটা পোর্টেবল ডিভাইস, আপনারা যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করতে পারবেন। তো এটার প্রাইসটা কত থাকছে, এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 41,990 টাকা। এটা কিন্তু সীমিত পিস আছে, বলতে পারেন অ্যাপ্রক্সিমেটলি 2 পিসের মতো অনলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তাড়াতাড়ি চলে আসবেন। নেক্সটে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2। এটা খুবই অসাধারণ একটা ল্যাপটপ। এটা যে প্রিভিয়াস মডেলটা ছিল i7 8th gen, সেটা কিন্তু স্টকটা সেল হয়ে গিয়েছিলো, তো মাঝখানে একদমই স্টক শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু এটা ওয়ান পিস ছিল অনলি। তো এটা কিন্তু আবার আমরা রিস্টক করে ফেলেছি, বাট এটাও কিন্তু ওয়ান পিসে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, কারণ এই ল্যাপটপগুলো আসলে বেশি এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা কনফিগারেশনটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2 কোর i7 8th gen, 512 GB NVMe M.2 SSD এবং 16 GB র্যাম থাকছে,
8GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 13.5 ইঞ্চি 2K রেজুলেশন, টাচ স্ক্রিন ডিসপ্লে, পেন সাপোর্ট করে, 100% sRGB, লেদার দিয়ে প্রোটেক্ট করা আছে, দেখেন খুবই অসাধারণ লাগে দেখতে। এবং কন্ডিশনটা যদি দেখাই আমি আপনাদেরকে, ব্যাকসাইডটা একদম ডিসেন্ট কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ব্যাটারি ব্যাকআপটা হিউজ, 5 থেকে 7 ঘন্টা অব্দি আপনারা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটাতে। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 65,990 টাকা। এবং সারফেসের পাশাপাশি সারফেসের সামঞ্জস্য রেখে কিছু প্রিমিয়াম ল্যাপটপ আরও দেখাবো, যেমন অ্যাপেল ম্যাকবুক। সারফেসের পরে যদি প্রিমিয়াম ল্যাপটপ থাকে সেটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক। তো অ্যাপেল ম্যাকবুকের যে কম্প্যাক্ট ডিভাইসটা সেটা এখন আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে, অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 পিসের মতো অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক ইয়ার, ওয়ার্ল্ডের সব থেকে পাতলা ল্যাপটপ। এটা হচ্ছে কোরাই 5 প্রসেসর দিয়ে 2015 মডেল, 128GB M.2 SSD, 8GB র্যাম আছে, এতটা লাইট ওয়েট যে কোনো জায়গায় ইউজ করা যায়। LED লোগো পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিয়ে। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 34,990 টাকা। এবং পাশাপাশি আরেকটা মডেল যেটা সব থেকে বেশি পপুলার, রেগুলার সেল হয় এবং আমরা রেগুলার এটার ভিডিও আপলোড করে থাকি, কারণ এটার স্টকটা অনেক সময় শেষ হয়ে যায়। তো কাস্টমারদেরকে আমরা ভিডিও আপলোডের মাধ্যমে জানিয়ে দিই যে এটা এখন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা এসে পারচেস করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক 2017, কোরাই 5 প্রসেসর দিয়ে 256GB M.2 NVMe SSD আছে, 8GB র্যাম পাচ্ছেন, 13.3 ইঞ্চি ডিসপ্লে, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড, এবং এটার উপরে একটা প্রোটেক্টর ইউজ করা হয়েছে, প্রোটেক্টর লাগানো আছে, আপনার চাইলে প্রোটেক্টর খুলে পারচেস করতে পারেন। LED লোগো পেয়ে যাচ্ছেন, একদম ডিসেন্ট কন্ডিশনে আছে, ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাবেন, সব ধরনের ভারী কাজ করতে পারবেন এটা দিয়ে। প্রাইসটা থাকছে মাত্র 55,990 টাকা। তো এই তো বেশ কিছু মডেল দেখে নিলেন, আরও অনেক মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এবং আরও অনেক ল্যাপটপের রিকোয়েস্ট আছে। রিসেন্টলি কিন্তু সেই ল্যাপটপের উপরে রিভিউ করা হবে এবং আমি বলবো আপনাদের যদি কোনো পছন্দের মডেল থাকে অবশ্যই আপনারা সরাসরি আমাদের শপ ভিজিট করেন, শপ ভিজিট করে আপনারা আপনাদের নিজের পছন্দের মতো ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, চাইলে কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে পারবেন, চাইলে বাসায় হোম ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। এবং আমাদের এখানে কিন্তু EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন, অবশ্যই মাস্টার বা ভিসা হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবেন, পাশাপাশি নিচে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, উপরে হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে, সেই নাম্বারও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আজকের দেখানো যে ল্যাপটপগুলো এগুলো বিস্তারিত প্রাইস কনফিগারেশন জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মডেলগুলো বাদে আরও অনেক ল্যাপটপের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটাও যদি জানতে হয় অবশ্যই আমাদেরকে নক করবেন। অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।